আর্থিক সমস্যার কারণে এতদিন কোভিড ভ্যাকসিন নিতে পারছিলেন না কলেজের অনেক শিক্ষাকর্মী। নিজেদের খরচে তাদের কোভিড ভ্যাকসিনেশনের ব্যবস্থা করলেন অধ্যাপকরা। চারিদিকে খোঁজ চলছে ভ্যাকসিনের, আর এই জায়গা থেকে দাঁড়িয়েই স্কটিশ চার্চ কলেজ কর্তৃপক্ষ তারা ভ্যাকসিনের ব্যবস্থা করেছে কলেজেই, কলেজের শিক্ষক এবং তার সঙ্গে শিক্ষাকর্মীদের তারা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছে মঙ্গলবার। কলেজ থেকে আমরা যখন অ্যারেঞ্জ করতে গেলাম ফর টিচার্স, তখন আমরা দেখলাম নন টিচিংও আমাদের সাথেই ওরাই কাজ করছে এবং এটা ওদেরও এই ফেসিলিটিটা দেওয়া উচিত। তা সেটা দিতে গিয়ে আমরা বুঝলাম যে যে 780 রুপিস করে লাগছে পার পার্সন, সেটা হয়তো ওদের পক্ষে বেয়ার করা সম্ভব হবে না। তো সেটা যখনই আমরা আলোচনা করলাম তখনই টিচাররা নিজেরাই এগিয়ে এলেন যে আমরা ওদের জন্য ডোনেট করে দিচ্ছি। আপনাদের জন্য আমাদের টিচার্স, আমাদের অথরিটি ডিপার্টমেন্টস চিন্তা করেছেন যে আমরা তো ট্রাভেল করে আসছি, তো আমাদের সুতরাং ভ্যাকসিনেশন হওয়া খুবই জরুরি। তো ওনারা একজন উদ্যোগ নিয়েছে আমাদের পুরো অথরিটি, তো এর জন্য আমরা সবাই নন টিচিং সবাই খুবই উপকৃত। কলেজ অথরিটি থেকে এই সুযোগ করে দিয়েছে এই ভ্যাকসিন দেওয়ার জন্য, আমরা অনেক খুশি আছি। আমাদের অনেক সাহায্য করেছে আমাদের কলেজ অথরিটি, এটা নিয়ে অনেক আমরা চিন্তিত ছিলাম। হ্যাঁ, এই সুযোগটা আমরা করে দিয়ে অনেক আমাদের হ্যাপি। 25 জন শিক্ষাকর্মীর যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেই ভ্যাকসিনের জন্য অর্থ তার দায়িত্ব নিয়েছেন শিক্ষকেরাই, অর্থাৎ অধ্যাপকেরাই এই দায়িত্ব নিয়েছেন। এবং শুধু শিক্ষাকর্মীদের নয়, তাদের পরিবারকেও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, কারণ শিক্ষা প্রতিষ্ঠান খুলে রাখতে গেলে শিক্ষাকর্মীদের বিশেষভাবে প্রয়োজন এবং তাদেরকেও সুরক্ষা দিতে হবে, এই কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন কলেজ থেকে নামের তালিকা চেয়ে পাঠিয়েছে উচ্চশিক্ষা দফতরও, কিন্তু তার আগেই কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হলো স্কটিশ চার্চ কলেজে। ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে পৌর্ণিমিলায় বন্দ্যোপাধ্যায়, টিভি9 বাংলা।